সাবধান আমাকে ছোঁয়ার পরিণতি খুবই খারাপ হয়ে যাবে বলে দিলাম জানে মেরে ফেলবো একদম বাসর ঘরে ঢুকতেই বিবাহিতা নববধূর মুখে এরুক তো বাণী শুনে থম মেরে দাঁড়িয়ে পড়ল সাদাফ এত এতগুলো মেয়ে দেখার পর শেষমেশ বধুবেশে চাকু হাতে সম্মুখ বরাবর বিছানায় বসে থাকা এই ধোঁয়াশাকে পছন্দ হয় তার পছন্দ পর্ব শেষ হওয়ার সাত দিনের মধ্যেই বিয়ের আয়োজন হয় সাদাফ ও ধোঁয়াশার আজ মহাধুমধামের সাথে বিয়েও হয় দুজনের এ নিয়ে মহাখুশি ছিল সাদাফ এখানে একটা কারণও আছে বটে সারা জীবন সিঙ্গেল থেকেছে সে কলেজ লাইফে সে কত মেয়ে পিছু পিছু ঘুরেছে তার কিন্তু কাউকেই পাত্তা দেয়নি ভালোবাসাগুলো সব ভবিষ্যৎ বউয়ের জন্য জমিয়ে রেখেছিল এখনও কিঙ্কর্তব্য বিমূর হয়ে ধোঁয়াশার হাতে ঝুলে থাকা চাকুখানার দিকে চেয়ে আছে সাদাফ কই ভেবেছিল বউটার সাথে জমিয়ে রোমাঞ্চ করবে আজ কিন্তু সব ভাবনা এভাবে ধুলিস্বাত হয়ে যাবে কে জানত ভেবেছিল এত এতদিনের জমিয়ে রাখা ভালোবাসাগুলো সব বউয়ের পদতলে ঝেলে দিবে কিন্তু হলো না মনোবাসনা মনোবাসনাই থেকে গেল আর হল না যা দেখা যাচ্ছে এই মেয়ে তো পুরাই গু নডা না হলে এমন করে বলতে পারে কেউ এতক্ষণের হাসিতে ঝলমলানো মুখটা তিমিরে ঢেকে গিয়েছে সাদাফের দুই ঠোঁট উল্টিয়ে কাদো কাদো নয়নে ধানবজ্ঞান এক করে ভাবছে সে আল্লাহ শেষ পর্যন্ত একটা গু নডা বউ ধরিয়ে দিলে আমায় কি এমন পাপ করেছিলাম আমি যে এই দিনও দেখতে হচ্ছে আমায় এ হ্যালো এক হাতে গলায় চাকু ধরে আরেক হাতে সাদাফের চোখের সামনে তুরি বাজায় ধোঁয়াশা এরূপ স্বর কানে দোল খেতেই নড়ে চড়ে উঠল সাদাফ দুঃখী দুঃখী কণ্ঠে শুধালো কি আমার বয়ফ্রেন্ড আছে সো আমাকে ছোঁয়ার বিন্দুমাত্র চেষ্টাও করবেন না ওকে বয়ফ্রেন্ড শব্দটাই মেজাজ তুঙ্গে এসে পৌঁছেছে তার নিজের বউ তারই সামনে একটা পরপুরুষের নামধাম করছে ভাবা যায় এবারে আর বাদ সাধল না সাদাফের এই আমি কি একবারও আপনায় ছুব বলেছি তা বলেননি কিন্তু এমনভাবে হাসি মুখে ভিতরে ঢুকেছেন আর এমনভাবে তাকাচ্ছিলেন যে ভাবসাপ দেখে তাই বুঝা যাচ্ছিল হাসি মুখে ঢুকব না তো কি করব আপনার যে বয়ফ্রেন্ড আছে কিন্তু আমার তো আর গার্লফ্রেন্ড নেই যে গার্লফ্রেন্ডের জন্য বউকে চাকু দেখিয়ে হুমকি দিব তাই বউকেই সব মনে করি আমি আর যে বউকে নিজের সব মনে করি সে বউয়ের কাছে এসেছি তাতে কি না হেসে কাঁদব এবারে চাকু সাদাফের গলার সঙ্গে ঠেসে ধরল ধোয়াশা চিবুক শক্ত করে বলল এই একদম চুপ একদম বউ বউ করবেন না আপনার আর আমার ব্যাপারটা যেন আমাদের মাঝেই সীমাবদ্ধ থাকে আর যদি পাঁচকান করেছেন তাহলে একদম খুন করে দিব কথাটা যেন মাথায় থাকে ওকে পরপর কয়েকবার ঢোক গিলল সাদাফ না পারতে বাধ্য হয়ে মাথা কাত করল কই বাসরগাতে মানুষ ভালোবাসাবাসী করে আর এদিকে সে ভয় গড়াগড়ি খাচ্ছে আহা কি একটা পো অরাক পালে সে সাদাফ রাজি হতেই গলা থেকে চাকু সরিয়ে নিল ধোয়াশা রাজ্য বিজয়ের আনন্দ নিয়ে বিজয়ী বেশে পিছু হটল কয়েক কদম সাদাফের দিকে চেয়ে বাঁকা হেসে হনহন করে চলে গেল ওয়াশরুমের দিকে সাদাফ বোকা বনে গিয়ে হাবাগোবার নেয় তাকায় সেদিকে ধুম করে বসে পড়ে বিছানায় এই রাতটা নিয়ে কতই না স্বপ্ন ছিল তার কিন্তু সব মাটি করে এই গু নডা মেয়ে ছি কতটা অসভ্য হলে কেউ স্বামীর সঙ্গে এরূপ মিসবিহেভ করতে পারে তা জানা নেই তার ভয়ের সাথে সাথে অগণিত রাগও চেপে আছে মাথায় মস্তিষ্কে রাগ কিলবিল করছে চোয়াল শক্ত করে বসে আছে সাদাফ এই মেয়ের এত বড় সাহস যে সে তাকে পাত্তা দেয় না সে ফর্ষা নজরকারা গায়ের রং তার মায়াবী চেহারা আচারাচরণ কথাবার্তার প্রেমে পড়েছে কত কত মেয়ে তার হিসেব নেই কিন্তু তাদের কাউকেই পাত্তা দেয়নি সে তবে এখন মনে হচ্ছে তখন তাদের মধ্যে কারো সাথে জড়িয়ে গেলেই ভালো হতো তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না এরকম জল্লাদ বউয়ের মুখ দেখতে হতো না গণ্যমান্য বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ চৌধুরীর একমাত্র পুত্র সাদাফ ফিয়াসির চৌধুরী চৌধুরী পরিবারের বড় ছেলে সাদাফ সে হিসেবে আদরের কমতি নেই সাদাফের পরিবারের জ্যৈষ্ঠ সন্তান বিধায় ছোট থেকেই অতি আদর যত্নে বড় হয়েছে সে মাথায় রাখেনি উকুনে খাবে আর মাটিতে রাখেনি পিঁপড়ায় খাবে এমন করে বড় করেছে সবাই ওকে যাকে এক কথায় ননির পুতুল বলা চলে বাড়ির বাকি মেয়ে ছেলেদেরকে কঠোর সা সনে রাখলেও সাদাফের ক্ষেত্রে যেন এই নিয়ম হারাম তার দোষগুলোকেও যেন সবাই গুণ ভাবে বাড়ির বড় ছেলে হওয়ার সবার চোখের মনি সাদাফ বিগত দিন ধরে মোলাই আনন্দের হিল্লোল বই যাচ্ছে বাড়ি জুড়ে তাদের আদরের একমাত্র সাদাফের বিয়ে বলে কথা সেই নিয়েই মাতামাতি সবার মধ্যে কিন্তু এখন যদি ওরা শুনে যে তাদের ছেলের বউ কতটা খারাপ তাহলে নির্ঘাত একের পর এক বাড়ির প্রত্যেকটা সদস্য হার্ট ফে ইল করবে নচেত অসুস্থ হয়ে পড়বে অসুস্থ প্যাশেন্টর ভিড়ে বাড়িটা হাসপাতালে পরিণত হবে গালে এক হাত ঠেকিয়ে ভাবছে সাদাফ এমনকি নেই তার মধ্যে দেখতে যেমন সুদর্শন তেমনই ভালো পেশায়ও আছে পেশায় একজন অধ্যাপক সে একটা মুগ্ধতা জড়ানো চেহারা আছে তার আর কি লাগে কিন্তু এত কিছুর পরও এই মেয়ে না তাকে একে তো তার এখন জ্যান্ত চিবিয়ে খেতেই ইচ্ছে হচ্ছে কিয়ৎকালের ব্যবধানে রাগ ঝাড়ল সাদাফ মনে পড়ল সকালের ঘটনাগুলো ইস তখনও ঠিক ছিল সবকিছু কত খুশি ছিল সে কত স্বপ্ন বুনছিল আপন মনে বউয়ের এমন গু নডা রূপ দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সাদাফ স্বপ্নেও ভাবেনি তার মতো এত হ্যান্ডসাম একটা ছেলেকে বউ দূরে সরিয়ে দিবে অথচ এত কিছুর পরও প্রতিবাদ করতে পারেনি সে যেখানে তার ভ এই ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট কাপে সেখানে এই মেয়ের সামনে সে নিজেই কেঁপেছে কি একটা লজ্জা এই এতটুকুন একটা মেয়ে বয়স যার মাত্র উনিশ অথচ এর ভ এই লেজে গোবরে অবস্থা হয়ে গিয়েছে তার উফফ ভাবাই যায় না এসব যেখানে সে এত এত স্টুডেন্টদের উপররা জনিতি করে সেখানে এই মেয়ে তার উপর রা জনিতি করে গেল আর সেচে দেখা ছাড়া কিছুই করতে পারল না হতাশায় চোখ বুঝলো সাদাফ তেরো ঘণ্টা আগে ফুল আর বেলুন দিয়ে বিছানা সাজাচ্ছে সাদাফ সেই সাথে গুনগুন করে গান গেয়ে যাচ্ছে টমসেই মুঝে এ খোনা থা ও কেহং থা হা ম্যাডাম হু সামনে টো কেয়া কাহু কেয়া কেহন্থ হা হামাডাম বাড়িতে আত্মীয় স্বজনদের হৈহুল্লোর লেগেই আছে কিন্তু সেদিকে কোনও ধ্যানজ্ঞান নেই সাদাফের সে তার শখের বাসরঘর সাজাতে ব্যস্ত ধোয়াশাকে দেখার পর থেকেই গত সাতদিন ধরে সীমাহীন স্বপ্ন দেখছে বিয়ের রাতকে নিয়ে বিয়ে হবে বৌয়ের সাথে মধুচন্দ্রিমা হবে আহা তাই সুন্দর রাতটিকে স্বপ্নের মতো সুন্দর করে তুলতে নিজ হাতে সযত্নে রুমটাকে সাজাচ্ছে সে ফুলে ফুলে ভরিয়ে তুলছে সর্বত্র ফুলের সুভাষে মো মো করছে কক্ষখানা মনমঞ্জিলে বারংবার আনন্দরাশি দোল খাচ্ছে সাদাফের এত সব আনন্দের ভিড়ে ভুলবশত ভিতর থেকে দরজা আটকায়নি সে দরজার ওপাস দিয়ে হেঁটে যাচ্ছিল তার দাদিমা রহিমা খাতুন গানের শব্দে ভিতরে উকি মেরে তাকায় এভাবে সাদাফকে নিজের বাসর ঘর নিজেকেই সাজাতে দেখেছি জ্ঞান করতে লাগে ছি ছি গো এই পোলার লাজ লজ্জা কিচ্ছু নাই দেহ কেমন কইরা বাসর ঘর সাজাইতাসে আমগর কালে তো পোলারা বিয়ার নাম হুনলেই মুখ লুকাইয়া বাঁচত বিয়ার দিন সারাক্ষণ মাথা নুয়াইয়া রাখত সরমে কেউ ডাক পারলেও সরমে মাথা তুলত না আর এই পোলায় দেহ বাসর সাজায় আল্লাহ গো রাহিমার বি লাপে বাড়িশুদ্ধ মানুষজন একজোট হয়ে যায় যে যেখানেই ব্যস্ত ছিল না কেন সবাই চলে আসে সাদাফ বিহবল চোখে তাকিয়ে আছে এই বুড়ি তো পুরোই কেলেঙ্কারি বাঁধিয়ে ছেড়েছে মনে মনে কপাল চাপড়াচ্ছে সাদাফ কোনো অলক্ষণে যে দরজাটা না লাগিয়েই ঘর সাজাতে লেগে পড়েছিল কে জানে আর সে কি জানত যে এই বুড়ি এমন করে লজ্জায় ফেলবে তাকে কি একটা অবস্থা বাড়শুদ্ধ লোকজনের দৃষ্টি আছড়ে পড়েছে সাদাফের উপর এহেন পরিস্থিতির শিকার হয়ে খুব অস্বস্তিতে ভোগছে সে সবাই সাদাফের দিকে থমেরে তাকিয়ে থাকলেও সাদাফের মেঝো চাচার ছেলে হৃদয় আর ছোট চাচার মেয়ে তন্নি টিপে টিপে হাসছে রহিমা এখনো ছি জ্ঞান করেই যাচ্ছে যাতে করে হাসি থামিয়ে রহিমার দিকে চেয়ে কণ্ঠ ছাড়ে তন্নি আহা দাদি তুমি কিছুই বুঝো না দেখছি নিজের কাজ নিজে করাটাই ভালো বুঝেছ এতে করে কাজটা নিখুঁত হয় তাই বাসর ঘর সাজানোতে যেন কোনো খুঁত না থাকে সেজন্য দাভাই নিজ হাতে সাজাচ্ছিল সব উপস্থিত হৃদয়ের বাবা জামশেদ চৌধুরী চোখ গরম করে তাকায় তন্নির দিকে বলে হ্যাঁ তুমি তো খুব বুদ্ধিমতি। তাই তো ওর মনের কথাটা বুঝতে পেরেছো আর হে তুমি এতটাই বুদ্ধিমতি যে গুরুজনদের সামনে সব বলতে হয় না হয় তাও বুঝ না সাদাফ মনে মনে জান দিয়ে বলে আরে ভাই থামো না তোরা এরপর লজ্জিত মুখ নিয়ে হাসফাস করতে করতে কক্ষের বাইরে চলে যায় সেই সময় রহিমা ভেংচি কাটল দেহ না কেমন শরম পাইবার ভান ধৈরা ভাগল ওরও আবার লাজ লাজ লজ্জা থাকলে নিজের বাসর ঘর নিজে সাজাইত না কথা কেড়ে নেয় হৃদয় দাভাই বিয়ে করবে কদিন পর বাচ্চার বাবা হবে তাতে দোষ নেই কিন্তু বাসরঘর সাজালেই যত দোষ হৃদয়ের কথা মুখে থাকতেই ধমক ছুড়ল জামশেদ চুপ কর বেয়াদব ছেলে থেমে শিয় স্ত্রী নাফিজা বেগমের দিকে ভ্রু চেয়ে বলে ছেলে মেয়েগুলো দিন দিন বকে যাচ্ছে ওদের বুঝাও যেন বিপদগামী না হয় আর নয়তো বংশের মুখে চুনকালি মাখিয়ে ছাড়বে এরা কেউ কিছু বলার সুযোগ পায় না আর গটগট পায় একদিকে চলে যায় জামশেদ দেখাদেখি যার যার মতো বাকিরাও চলে যায় লজ্জায় আর সবাই ছেলে মেয়েগুলো এতটাই পেকে গিয়েছে যে এদের জন্য লজ্জায় পড়তে হয় যে কাউকেই বিশেষ করে এই তন্নি আর হৃদয় এই দুটো বিচ্ছু এতটাই ঠোটকাটা যে এরা যাকে তাকে সময় অসময়ে লজ্জায় ফেলে না চোবানি খাওয়ায় এদের মুখে কথা জোরায় না যা মুখে আসে তাই বলে ফেলে বাড়ির বাইরে পা দিতেই চারজন যুবক এসে ঘিরে ধরল সাদাফকে প্রত্যেকে একেবারে প্রস্তুত হয়েই এসেছে সবার পারফিউম স্মেল একসাথে মিশে দারুণ মাতিয়ে রেখেছে আশপাশ এরা সকলেই বরযাত্রী হয়ে যাবে কোনের বাড়ি বেলাও অনেক হয়ে গিয়েছে ঢাকা থেকে চট্টগ্রামের যাত্রা কম তো নয় বেলাও অনেক হয়ে গিয়েছে সেজন্য দ্রুত বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে কই আরও চৌধুরী বাড়ি পৌঁছাতে লেট হয়ে গিয়েছে ভেবে হাঁটার পথ এক প্রকার দৌড়ে এসেছে ওরা আর এদিকে বরেরই এ ব্যাপারে কোনো তোরজোর নেই আপন মনে হাসতে হাসতে কি সব যেন বিড় করতে করতে বাড়ির বাইরে হাঁটাহাঁটি করছে সে ব্যাপারখানায় রীতিমতো অবাক যুবকদল এরা সকলে সাদাফের বন্ধু হৃদয়ের মতো এগুলোও ঠোটকাটা সাদাফের দিকে চেয়ে মৃদু করে হাসছে সকলে ওদের এরকম লুচু মার্কা হাসি দেখে আসন্ন বোম ব্লাস্ট হওয়া সম্পর্কে জ্ঞাত সাদাফ এরা যা ঠোটকাটা কি নাকি বলে ফেলবে এখন সাদাফের ভাবনা শেষ না হতেই একজন মুখ দিয়ে চুকচুক শব্দ করতে করতে বলে চল তোর খেলার মাঠ প্রস্তুত করে দিয়ে আসি এই ছেলে কিসের ইঙ্গিত করছে তা সাদাফের অবধ নয় বাকি বিচ্ছুগুলো একবাক্য হয়ে যায় হ্যাঁ চল চল মাঠ প্রস্তুত করে আসি একদম ফুলে ফুলে ভরিয়ে দিব সব সাদাফ কিছু ব্যক্ত করার আগেই হৃদয় এসে হাজির এখানে হৃদয়কে দেখেই সাদাফের হৃদপিণ্ড ধক করে উঠল যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এমনিতেই ঠোটকাটাদের ভিড়ে পিষে যাচ্ছিল সে সেখানে আরেক মহা ঠোটকাটা এসে হাজির এবারে আর বাঁচা যাবে না শেষ সাদাফ ও হৃদয় চার বছরের ছোট বর একই প্রতিষ্ঠানে চার ক্লাস আগে পড়ে পড়াশোনা করেছে ওরা সে হিসেবে উপস্থিত ছেলেমুয় হৃদয়েরও তাই ওদেরকে দেখা মাত্রই দৌড়ে আসে হৃদয়ে দৌড়ে এসে সাদাফের বরাবর হয়ে ব্রেক কষল সাদাফের কাঁধে ভর দিয়ে দাঁত কপাটি খুলে মৃদু করে হাসলো দাভাই করে নিয়েছি কি বাসর ঘর থুককু খেলার মাঠ সাজিয়ে নিয়েছে চারজোড়া চোখ রসগোল্লার আকার ধারণ করল যেন কোটর থেকে বেরিয়ে যাবে এই এক্ষুনি সাদাফের হাসি দপ করে নিভে গেল সবাইকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকা দেখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল কিছুক্ষণ নিরবতা ভেঙে একজন হেয়ালি করা কণ্ঠে বলল আহাহা খেলোয়াড় যে মাঠে নামার জন্য একেবারে কোমর বেঁধে প্রস্তুত সঙ্গে আরেকজন স্বর মেলায় একদম ঠিক বলেছিস সবগুলো মুখ সাদাফের দিকে রসিকতার বাণী ঢেলেই চলছে অবিরাম আর নেওয়া যাচ্ছে না এসব চটজলদি এখান থেকে কেটে পড়লেই বোধহয় ভালো হয় কিন্তু ওরা তা হতে না চেষ্টা করেও সাদাফ বেরোতে পারল না এই ঠোটকাটাদের মেলা থেকে ওদিকে চৌধুরী নিকেতনে হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে যে যার মতো প্রস্তুত হচ্ছে দশটি মাইক্রো এসে থেমেছে বাড়ির রাস্তায় ফারুক আহমদ চৌধুরী সবেমাত্র বাড়িতে ঢুকেছেন ভিতরে ঢুকার পথে বাইরে সাদাফদের দেখে দ্রুত প্রস্তুত হবার নির্দেশ দিয়ে যান হৃদয় আতশবাজি ফাটায় আত্মীয় স্বজনদের মধ্যে বাচ্চারা খিলখিল করে হাসে তা দেখে বন্ধুরা সকলে একের পর এক রসিকতা করেই যাচ্ছে সাদাফকে নিয়ে সকলের এই হৈহুল্লোর হাসি তামাশাগুলো সাদাফের মনকে পুলকের আবেশে ভরিয়ে তুলছে উঠেন একটা কর্কশ আওয়াজে সম্বিত ফিরল সাদাফের আমি বিছানায় থাকব আর আপনি ফ্লোরে ধোয়াশার এহেন কথায় ভু, ত দেখার মতো অবাক হল সাদাফ তারি বাড়িতে তারি ঘরে দাঁড়িয়ে তারি বিছানা থেকে এই মেয়ে তাকে উঠে যেতে বলছে কত সাহসের ভাবা যায় রাগ গে কপালের রগ দপদপ করে উঠল সাদাফের তবুও চুপ থাকল এই মেয়ে যা সাংঘাতিক কিছু একটা বাঁধিয়ে ফেলবে পরে এসব ঘটনা জানাজানি হয়ে গেলে বাড়িতে অশান্তি হবে সকলের আনন্দ নষ্ট হয়ে যাবে যা সাদাফ হতে দিতে পারে না তাই কোনরূপ বাকবিতণ্ডায় না জড়িয়ে একটা বালিশ হাতে নিয়ে চাটাই ছাড়াই ফ্লোরে শটান হয়ে শুয়ে পড়ল কত স্বপ্ন ছিল তার এই রাত নিয়ে অথচ বাসর তো দূরকচুর লতিও হল না এমনকি বউয়ের থেকে সামান্য ভালো ব্যবহারটুকুও পাওয়া হল না সাদা ফোটতেই বিছানায় শুয়ে পড়ল ধোয়াশা শেষবার আবারও হু মকির বাণী আওরাল আমার চোখ লাগার সুযোগে যদি ছুয়ার চেষ্টা করেছেন তাহলে কিন্তু ঘোর বিরক্তি রবে হাসফাস করে উঠল মনটা কথা কেড়ে নিল সাদাফ বুঝেছি বলা লাগবে না আর ধোয়াশা বাঁকা হেসে আবারও গা এলিয়ে বিছানায় সাদা ফ গণিদৃষ্টি বর্ষণ করে সেদিকে ভাবে মেয়ে তুমি কার সাথে টক্কর নিচ্ছ সাদা ফিয়াসির চৌধুরীর সাথে তাই তো বড় ভুল করে ফেলেছ এমন প্যাচ মারব না না স্থানাবুধ করে ছাড়বো তোমায় আমার জালে জালেফা সতেই হবে তোমায় পড়তেই হবে আমার প্রেমে সে তোমার বয়ফ্রেন্ড থাকুক আর না থাকুক তুমি মিসেস চৌধুরী শুধুই মাত্র মিস্টার চৌধুরী রার্তাসে অতিশত্ত্বর হাতে কলমে প্রমাণ করে দিবে সো ওয়েট এন্ড ওয়াচ প্রত্যুষ বিশাল আকাশের গায়ে তপনের গাঢ় আভা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে চৌধুরী পরিবার কর্মব্যস্ততায় সবসময় একসঙ্গে খেতে পারে না তবে ছুটির দিন কিংবা কোনো বিশেষ দিনে একসাথে হলে তখন আর একসঙ্গে খাওয়া মিস করে না সবাই খেতে বসে গিয়েছে এতক্ষণে রাতে হইচই আনন্দ উল্লাসের ভিড়ে অতন্দ্র থাকায় ম রার মতো ঘুমোচ্ছে তন্নি এই এত বেলা হয়ে গিয়েছে তা জানেই না হয়তো সে সূর্য আগের তুলনায় বিলক্ষণ তেজিয়ান হয়ে ওঠেছে নাফিজা দুবার করে গিয়ে ডেকে এসেছে তন্নিকে কিন্তু ওঠেনি সে এমনকি ডাকে সারা পর্যন্ত দেয়নি তাই আর বিরক্ত করেনি নাফিজা ভাবনা হল মেয়েটা রাতভর অঘুম করেছে যেহেতু ঘুমাক আরেকটু বেলা হলে ডেকে দিবে না হয় চুলোয় পরোটা সেকে থালায় সাজাচ্ছে নাফিজা তন্নির মা সাহানা বেগম সেগুলাকে টেবিলে এনে রাখছে মূলত বাড়ির বড় বউ হিসেবে সাদাফের মা ফাহিমা বেগম কিচেন সামলাতো কিন্তু দু বছর যাবত অসুস্থতায় পড়ে আছে সে হাঁটাচলাও তেমন করতে পারে না যাতে করে বাকি দুজন রান্নাবান্না সামলায় এখন পরিবারের বাকি সদস্যরা খাওয়ার টেবিলে যার যার মতো বসে আছে তবে তিনটি চেয়ার খালি পড়ে আছে এখনো তিনজন মানুষ অনুপস্থিত এখনো একজন হল তন্নি আর বাকি দুজন সাদা ফৌ ধোয়াশা ওদেরকেও ডেকে দেওয়া হয়েছে এই আসছে বলে নতুন স্বামী স্ত্রী যেহেতু তাই কেউ তারা দেয়নি ভাবনা আসবে ওরা ওদের মতো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে অলরেডি যা দেখে খিদে পেয়েছে খাবো আম্মা বলে ধুমধাম সিঁড়ি বেয়ে উল্কার বেগে ধাবিত হয় তন্নি খাওয়ার টেবিলের পাশে এসে ব্রেক কষে হৃদয়ের পাশের চেয়ারে বসে আছে ওর ছোট বোন মিনি একই তার হৃদয় ভাইয়ের পাশের চেয়ার খালি নেই কোমরে দুহাত গুজে বিষাদিতভাবে মিলির দিকে তাকালো তন্নি চোখ মুখ শক্ত করে ভাবে একই করলে ননদিনী কই ভাইয়ের পাশে ভাবির জন্য জায়গা রাখবে তা নয় নিজেই বসে গিয়েছ হৃদয়সহ বাকিরা অবাক হয়ে তাকিয়ে আছে তন্নির দিকে নম্রতার স্মিথাস্যে শুধালো হৃদয় কি হলো এভাবে সংসেজে দাঁড়িয়ে আছিস কেন বসো ঠোঁট উল্টে দেয় তন্নি খাব না কেন এমনি হৃদয়সহ বাকিরা মার্বেলের ন্যায় চোখ করে দৃষ্টি দেয় তন্নীর দিকে চটপট পায় রান্নাঘর থেকে ছুটে আসে নাফিজা ও সাহানা দুজনের ব্যগ্র কণ্ঠস্বর এখন না বললি খিদে পেয়েছে এখন আবার কি হল পাশুটে মুখে দাঁড়িয়ে আছে তন্নি রেগেই খুন সে আর সেখানে কি উত্তর দিবে এখন উত্তরের অপেক্ষায় সকলে তাকিয়ে আছে তন্নির দিকে আর তন্নি তাকিয়ে আছে জানালার বাইরে থাকা দূরের আকাশের দিকে রোদেলা আকাশের দিকে তাকিয়ে থাকা দীর্ঘ হয় না চোখ ধরে আসে কেমন যেন তাই এবার মেঝেতে দৃষ্টি ফেলে সে বলে পরে খাব তোর যা ইচ্ছে বলেই গটগট পায়ে চলে যায় সাহানা সাথে নাফি যাও বাকিরা আবারও খাওয়ায় মনোযোগী হয় একমাত্র হৃদয় ব্যতীত সে বিলক্ষণ বুঝতে পারছে মূলত ঘটনাটা কি তাই হ্যান্ডওয়াচ আনার অজুহাতে মিলিকে দুতলায় পাঠায় মিলি উঠতেই চেয়ার ফাঁকা দেখে খুশিতে ডগমগ করে উঠল তন্নির পঞ্চদশী ক্ষুদ্রমন এবারে আর পায় তাকে মিলির খাবার থালা পরের চেয়ারের বরাবর সরিয়ে চট করে হৃদয়ের পাশের চেয়ারে অর্থাৎ মিলির জায়গায় বসে পড়ল তন্নি যতবারই খাওয়ার সময় হৃদয় বাড়িতে উপস্থিত থাকে ততবারই তার পাশের চেয়ারে বসে তন্নি কিন্তু তাতেও পুষে না তার শেষ পর্যন্ত আজ মিলিকে উঠিয়েই বসতে হল তার এখানে কারণটা যে বড়ই আশ্চর্যের হৃদয় ভাইয়ের সন্নিকটস্থ মুহূর্তগুলো কিছুতেই হারাতে চায় না তার আবেগীয় প্রেমাসক্ত হৃদয়ে তাই তো এত কিছু এত বাহানা এত অজুহাত হরিণী যেন চোখের খুশি চেহারায় প্রকাশ না পেলেও মনে মনে যে সে খুশিতে ফেটে পড়ছে তা হৃদয় বুঝতে পারছে তন্নির দিকে চেয়ে এক দফা হাসল সে চেয়ারে বসেই আম্মা আমার খাবার নিয়ে আসো খাবো আমি বলে গলা ছাড়ল তন্নি হৃদয় দুপাশে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে নীরব হাসল আবারো বাকি সদস্যরা হা হয়ে আছে তন্নির এই না খাবর ঘটনায় সাহানা তটস্থ স অঙ্কিত গলায় বলে মা তোর কি হয়েছে কিছু শরীর খারাপ কি না তন্নির মাথায় হাত বুলিয়ে সাদর ও সস্নেহে বাক্যদান করল নাফিজা বল মা তন্নি বীরবির করে প্রেম নামক অশোক হয়েছে গো আমার চাচি তোমার পুত্রবধূ হবার মহা অশোক হয়ে গিয়েছে আমার এছাড়া যে আর কিছুই হয়নি উত্তরের অপেক্ষায় মাতৃস্থানীয় মহিলা দুটো তন্নি বিস্তর হেসে আলতো করে গাল টিপে দেয় নাফিজার নরম কণ্ঠে বলে কিছু হয়নি চাচি দাও তো খেতে দাও হা হা দিচ্ছি পরিমরি পায়ে কিচেনে যায় না ফিজা পরোটা ভাজি আর গ্লাস ভর্তি দুধ নিয়ে আসে দানে বামে মাথা নারালো সাহানা না এই মেয়ে সুধরাবে না কখনো মেয়েটে কখন যে কি করে তা বোঝার সাধ্য কখনো হয়নি কারো আর হবেও না সেকেন্ড কয়েক হেন তেন ভেবে আবারও নাফিজাকে নিয়ে রান্নাঘরে চলে যায় সে টেবিলের একপাশে বসে থাকা রহিমা তন্নির দিকে চেয়ে বিদ্রূপ করে সব ঢং তন্নি আর চোখে তাকায় বুড়ির দিকে মুখ চোখ সরু করে ইনোসেন্ট ভাব নিয়ে বিকৃত গলায় বলে হ্যাঁ ধং তুমি তো ওই ধংটাও পারো না বুড়ি রং করাও একটা আর্ট বুঝেছ সে হিসেবে আমি একজন আর্টিস্ট সো সম্মান দিয়ে কথা বলবে এর সাথে কথা বলে পারা যায় না তা রহিমা জানে তবু বারবার বি তর্কে জোড়ায় শেষমে সপদস্থ পদস্থ হয় এহেন ঘটনায় ফারুক জামশেদ ও তন্নির বাবা রিপন টিপে টিপে হাসে তাদের মা যেমন নাছর বান্দা তেমনি মেয়েটাও কারো থেকে কেউ কম নয় ঝটপট খাওয়ায় হাত লাগায় তন্নি একদিকে খাচ্ছে তো অন্যদিকে আর চোখে হৃদয়কে দেখছে ঈশ কবে যে তাকে আর এভাবে লুকিয়ে দেখতে হবে না এই মানুষটাকে কে জানে কবে যে আসবে সেই সুদিন সে সুসময় যেদিন এই মানুষটা একান্তই তার হবে কিঞ্চিত পরেই নেমে আসে সাদাফ সাদাফকে দেখামাত্রই টেবিলে থাকা এক ব্যক্তি বিষাক্ত দৃষ্টি ছড়ালো যা সাদাফের নজর এড়ায় না কিছু বলার নেই এখানে এটা রোজকার ঘটনা এই ব্যক্তি অর্থাৎ হৃদয়ের বড় ভাই শান ছোট থেকেই হিংসা করে সাদাফকে সর্বদাই দিকে বিষদৃষ্টি ছড়ায় ক্ষতি করতে ওঠে পড়ে লেগে থাকে তবে এতে সাদাফের কিছুই যায় আসে না কারণ সে কারো ধার ধারে না পূর্বের মতোই ডোন্ট কেয়ার ভাব নিয়ে টেবিলের দিকে এগুলো সাদাফ এদিক থেকে হৃদয় একদমই আলাদা অতি গুণধর অন্যের খ তি পিপাসু একমাত্র বড় ভাইয়ের কিছুই পায়নি সে অত্যন্ত মিশুক আর দুষ্টু প্রকৃতির সে হঠাৎ সাদাফকে দেখতে পেয়েই দাঁত কেলিয়ে হাসল হৃদয় এ ই ই দাভাই তোর অপেক্ষাই প্রহর গুনছিলাম খুব তা কেমন হল এখানে অধিকাংশই গুরুজন এখন এই ছেলে কি নাকি বলে ফেলবে তাই আগে ভাগেই সাদাফ দুঃখ পি ঋত চেহারায় জোরহাত করল হৃদয়ের দিকে ভাই তুই অন্তত এখন চুপ থাক হাতজোর করে ইশারায় এমনটাই বুঝাল কথা থামিয়ে হৃদয় আবারও দাঁত কেলিয়ে হাসে অতি গুরুত্বপূর্ণ কথাটা জিজ্ঞেস করতে না পারায় ছটফট করছে তার মন তবে এখন জিজ্ঞেস করতে পারেনি তাতে কি জিজ্ঞেস তো করবেই সে কোনও ছাড়াছাড়ি নেই সাদাফের পিছু পিছু ধোঁয়াশাও আসে সলজ্জভাবে মাথায় কাপড় টেনে সাদাফের পাশের চেয়ারে বসে সাদাফ গভীরভাবে নিরীক্ষণ করে ওকে দেখেই বুঝা যাচ্ছে সবেমাত্র গোসল করে এসেছে নতুন শাড়ি ভিজা চুলগুলো থেকে মাঝে মাঝে টুপটুপ পানি ঝরছে ধোঁয়াশার পানে গভীর দৃষ্টি দিয়ে কিছুক্ষণ বিড়বির করে নেয় সাদাফ এহহ এমন ভাব দেখাচ্ছে যেন রাতভর আমার সঙ্গে রোমাঞ্চ করেছে যাতে করে গোসল ফরজ হয়ে গিয়েছিল সব নাটক থেমে নাক ছিৎকিয়ে নিখুঁত নাটক জানে এই মেয়ে অসভ্য মেয়ে একটা শুধু অসভ্যই না প্রচণ্ড অসভ্য তার ছিঁড়া বদের হার্ডি ধোঁয়াশা পাশে বসতেই কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে তন্নি তা কেমন হল ভাবি বুঝেও না বুঝার ভান করল ধোঁয়াশা হে হে ভাজিটা দারুণ হয়েছে বোকা বোকা লোচনে ধোয়াশার পানে তাকিয়ে আছে তন্নি সে কি জিজ্ঞেস করলো আর এই মহিলা কি উত্তর তাকে ধুরু খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই এটো বাসনকোষণ নিয়ে কিচেনে ছুটে চলল ধোয়াশা যাতে করে খা পা সারের মতো তর্জন গ জোন শুরু করে দেয় রহিমা ওই বৌহনো ধোয়াশা দাঁড়ায় আইজ হইতে তিন দিবস পর্যন্ত কোনো কাজকামে হাত দিবা না তুমি রাহ বাসন রাহ তিন দিন যাক এরপর সারাজীবন কাজকাম করতে পারবা এই বুড়ি এমনি সংস্কারে আবিষ্ট সে এটাতে নিয়ম ওটাতে নিয়ম খালি নিয়ম আর নিয়ম কত নিয়মনীতি যে তার বুড়ো মস্তিষ্ক ধারণ করে বলা দেয় কথাটায় হকচকিয়ে উঠল ধোঁয়াশা ইতিমধ্যে জিহভার ডগায় কিছু কঠোর বাক্য এসে পড়েছে তার কোন আটকায় সে না হলে যে কে লেঙ্কারই হয়ে যাবে একদিনেই বে আদব হিসেবে উপাধি পেয়ে যাবে শ্বশুরবাড়িতে তাই আর না ভেবেই মাথা কাত করে সম্মতি জানাল ধোঁয়াশা ওদিকে সাদাফকে চেপে ধরে বসে বসে আছে হৃদয়ে এই দাভাই বলনা কেমন হল খেলা অচিন্তনীয় কথা শ্রবণে সাদাফের থোতা মুখ ভোতা হয়ে আছে এই ছেলে কি বলে এসব তার নিজেরই লজ্জা লাগছে এসব শুনতে আর সে কি করে বলছে একেই বুঝি বলে মহা ঠোটকাটা যাক তখন একে কথার মাঝখানে থামিয়ে দিয়ে ভালোই হয়েছিল না হলে গুরুজনদের সামনেই এসব বলে মান সম্মানের ফালুদা বানিয়ে দিত ওদিকে বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে হৃদয় কেমন হল দাভাই ও দাভাই সাদা ফেবারে তেতে উঠল কচুর লতি হয়েছে ঘোড়ার ডিম হয়েছে আর তুই প্রে গোন্যান্ট হয়েছিস আ ক্রোশে করে পা ফেলে উপরে ওঠে যায় সাদাফ হৃদয় হাদারামের ন্যায় দাঁড়িয়ে আছে অত্যাধিক আশ্চর্যান্বিত হওয়ায় ওষ্ঠপুট অনেকটাই ফাঁক হয়ে আছে তার এটা কি বলে গেল তার দাভাই আগেরগুলো না হয় মানা যায় তাই বলে সে প্রে গোন্যান্ড হয়েছেছি ছেলে মানুষ আবার প্রে গোন্যান্ড হয় নাকি রুমের দরজা বরাবর আসতেই ড্রেসিং টেবিলের সামনে খোলা চুলে দাঁড়িয়ে থাকা নারীটিকে দেখে থমকে দাঁড়াল সাদাফ ঘুরে ঘুরে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছে ধোয়াশা কোমর পর্যন্ত লম্বা স্ট্রেইট করা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে সুন্দরভাবে মাঝে মাঝে চুলের ফাঁকফোকর বেদ করে দেখা দিচ্ছে উন্মুক্ত পিঠ সাদাফের হাত নিষ্পিস করছে ইস যদি কেশবতী রেই মেঘে বরণ কেশগুলো ছুঁয়ে দেখা যেত ওদিকে সাদাফের ইচ্ছায় আকাঙ্ক্ষায় এক বালতি জল ঢেলে কেশগুচ্ছ পরিপাটি করে খোপা করে নিল ধোয়াশা দুনিয়ার সেরা ফুলদানি যে মেয়েদের এই খোপা খুব ইচ্ছে হচ্ছে দুটো টাটকা পদ্মফুল এনে গেথে দিতে খোপাখানায় কিন্তু এই মেয়ে যা ঝাঝল বঙ্গবতী যা গু নড়া স্পর্শ করা তো দূর কাছে গেলেই খুন করতে তেরেফু রে আসবে এখন ফিরলেই সাদাফকে নজরে পড়বে ধোঁয়াশার আর এই মেয়ে যা এভাবে ওকে রুমে উকি দিয়ে থাকতে দেখলে হয়তো আবার চাকুর হুমকি দিবে খুন টুন করতে আসবে তাই এমন কিছু হবার আগেই দরজায় নক করে তরতর করে ভিতরে ঢুকল সাদাফ কিন্তু তাতেও রক্ষা মিলল না চাকু হাতে হঠাৎ এসে সাদাফকে আক্রমণ করে বসল ধোয়াশা সাদাফের গলায় চাকু ঠেকিয়ে রেখেছে সে কিন্তু সাদাফের সেদিকে কোনো মাথা ব্যথা নেই সে হারিয়ে আছে ভিন্ন জগতে আবিষ্ট লোচনে চেয়ে আছে ঝাঝলবঙ্গবতীর দিকে মেয়েটা ধবধবে ফর্সা নয় তবে লাল সুন্দরী ফোলা ফোলা গাল গোলগাল মুখ বোচা নাক এই নাকটাই যেন তার সৌন্দর্যের প্রতীক তাছাড়া উপরের মারির দুই পাশে দুটো গজদাত উঁকি দিয়ে আছে যা কিনা মুগ্ধতার আহ্বায়ক ছিপছিপে আটসাট গর্ণের এই নারী ধবধবে ফর্সা না হলেও বেশ দেখতে মেয়ে তো নয় যেন পরিদের রানী গজদাত দুটোর দিকে স্নিগ্ধ আখি মেলে বিড়বির করে আওরাল সাদাফ আমার গজদন্তিনী লাস্ট ওয়ার্নিং যদি কারো কাছে মুখ খুলেছেন কিংবা কখনো আমার কাছে ঘেসেছেন তবে নামেরে কেটেকুটে গঙ্গায় ভাসিয়ে দিব সাদাফের ঘোর কাটে তৎক্ষণাৎ ওয়াক ও বিচিরি কণ্ঠস্বর যেন ফাটা বাস নাক ছিৎকাল সাদাফ অন্যদের সাথে কত কত মায়াবাণী ছাড়ে মিষ্টি মিষ্টি কথা বলে এই মেয়ে অথচ তার সাথেই শুধু কর্্কণ্ঠে গলা ছাড়ে কি ছ্যাবলা ছেচরা অসভ্য মেয়ে রে বাবা এর নাকি বয়ফ্রেন্ড আছে নিজেই যেচে কাছে আসলো আবার বলে কি এর কাছে কেটে কেটেকুটে গঙ্গায় ভাসিয়ে দিবে বই গেছে এর কাছে ঘেঁষতে কিন্তু না ও তো সহজেও হার মানলে চলবে না বিয়ে যেহেতু একবার হয়েই গিয়েছে এর সাথে বাসর করেই ছাড়বে সে আর বাকি রইল এর বয়ফ্রেন্ড ধুর ওটা যা হান নামে যাক এত প্রেম থাকলে বিয়ের সময় বাধা না কেন বা তারই আগে একে নিয়ে পালালো না কেন নিশ্চয়ই ওটার মাঝে গণ্ডগোল আছে কিন্তু সাদাফ ভ অ পায় না এবারে কারণ সে ভালো করেই জানে এই মেয়ে মারবে না তাকে জাস্ট ভ অ দেখানোর জন্যই বারবার এভাবে আসে যেন ভয় পেয়ে সবকিছু ধামাচাপা দিয়ে রাখে সে কিন্তু যত যাই হোক একটা পুরুষালী শক্তির কাছে একটা নারী শক্তি কিছুই না সে চাইলেই এর হাত থেকে চাকুখানা ছিনিয়ে নিয়ে দুটো থাপ্পড় দিয়ে বসিয়ে রাখতে পারে একে কিন্তু সে যে গিয়েছে এর প্রেমে। হাবুডুবু খাচ্ছে এর সুবিশাল প্রেম পুকুরে চিতপটাং হয়ে পড়ে আছে এর মায়ার খাদে এবারে সাদাফ গলা খাকরালো একবার আস্তে ধীরে দু কদম পিছনে সরে রয়সয় বলে ঠিক আছে কেউ কিছু জানবে না মনে মনে নেহাত ভালোবাসি বলে তোর এই অসভ্যতামুগুলো সহ্য করি না হয় প্রথম দিনই দুটো দিয়ে বসিয়ে রাখতাম এমন কষিয়ে মা রোতাম না যে কানশুদ্ধ অ বশ করে ফেলতাম মাথা ভো ভো করে ঘুরত এহহ এতটুকুন একটা বাচ্চা কাচ্চা হয়ে আসছে আমার সাথে টক্কর নিতে যত্ত সব এই ওয়েট ওয়েট খুব শীঘ্রই সব সুদে আসলে ফিরিয়ে নিব তৈরি থাকো গজদন তিনি বাসর করার জন্য তৈরি থাকো এত সহজে যে তোমার স্বামীজি ছাড়বে না তোমায় শোনা অধ্যাপক সাদা ফয়াসির চৌধুরীর বাচ্চার বাবা হবার জন্য প্রস্তুত হও বিরিং ছেড়ে দাও মায়েদের যে সংসারী হতে হয় বৌরানি। এই বেডা আপনি কি এত বিড়বির করছেন সাদাফ স্বাভাবিক হলো কিছু না তবে স্বামী হিসেবে না মানুন অন্তত ভাল ব্যবহার তো করণ আমি আপনার থেকে এগারো বছরের বড় ভুলে যাবেন না হে হে তাই তো আচ্ছা তাই হবে তবে যদি আমার বিরুদ্ধে যান তাহলে কিন্তু ইতিহাস ছাপাব আপনাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মেরে ফ্যানে ঝুলিয়ে দিব সবাই ভাববে আত্মহত্যা করেছেন ব্যাস সহজ হিসাব আর হা ভুলে যাবেন না আপনার আম্মা হার্টের রুগী যদি একবার উল্টাপাল্টা কিছু শুনে তবে কিন্তু খারাপ হয়ে যাবে ওনার সাথে তাই আমার উপর অধিকার খাটানো কিংবা এমন কিছু করবেন না যেন আপনার আম্মার উপর তার পরিণামটা গিয়ে পড়ে বাঁকা হেসে চাকু দেখিয়ে সাদাফের মলিন চেহারা তুমি আমার মায়ের অসুস্থতার সুযোগ নিচ্ছ ধোয়াশা চুপচাপ খুব বেশি কিছু যে বলে ফেলেছে তা বুঝতে পারছে এখন এই মেয়ে তোমারও তো মা আছে তাই না কোন উত্তর আসে না অপরপ্রান্ত থেকে চটপট লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে যায় ধোঁয়াশা অসহনীয় রা গের তীব্রতায় নিজের হ্যান্ডওয়াচ খুলে ছুড়ে ফেলে দেয় সাদাফ নিজেকে এখন তার ছ্যাচরা নোংরা নর্দমার কিট মনে হচ্ছে উফফ কোনো অলক্ষণে যে ওটাকে পছন্দ হয়েছিল তার সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে ফাহিমার রুমে বসিয়ে রাখা হয়েছে ধোয়াশাকে লালচে গালের এই নারীটিকে দেখতে অপসরাদের মতো লাগছে ফাহিমা এক চাহনিতে মন ভরে দেখে নেয় তাকে মনে মনে আওড়ায় মাশা আল্লাহ দুই পা প্যারালাইজড হয়ে যাওয়ায় সারাটাক্ষণ বিছানতেই শুয়ে বসে কাটিয়ে দিত ফাহিমা তবে মাসধু একধরে টুকটাক হাঁটতে পারে এই অবস্থায় দু তলায় গিয়ে পুত্রবধূকে দেখে আসার সাধ্য তার নেই তাই আবদার করেছে যেন মেয়েটাকে তার সামনেই রাখা হয় আজ একমাত্র আদরের ছেলের বউ বলে কথা পুরো রুম অতিথিতে ভর্তি আজ নবদম্পতির বউ ভাত যার দরুন সকাল থেকেই অতিথিরা আসছে সাজ কমপ্লিট হয়েছে মাত্র ভারী কাজের শাড়িতে হাঁসফাঁস করছে ধোয়াশা গরমে বিরক্তিতে মনে মনে ইচ্ছে মতো গালিগালাজ করছে তবে কাউকে উদ্দেশ্য করে নয় এমনি মনের খারাপ লাগা থেকে পার্লারের মেয়েরা চলে গিয়েছে বউ সাজানো হয়ে যাওয়ায় বাইরে প্যান্ডেল সাজানো হয়েছে অতিথিদের কেউ কেউ নতুন বউ দেখতে রুমে আসছে তো দেখা শেষে প্যান্ডেলে গিয়ে বসছে এভাবে একের পর এক মানুষের আনাগোনা চলছেই রুম জুড়ে সেই সাথে চলছে তাদের হাসিতামাসা আর পিচ্ছি পাচ্ছাদের চিল্লাফাল্লা মোটকথা আত্মীয় স্বজনের উপচে পড়া জমকালো ভিড় রমরমে আড্ডার অন্ত নেই তাদের চুক্তি করে বসে দেখা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার নেই ধোয়াশার ইশকি যে বিরক্তিকর একটা পরিস্থিতি না জানি কতক্ষণ এভাবে স্ট্যাচু হয়ে বসে থাকতে হবে নতুন বউ বলে কথা কিছু বলাও যাচ্ছে না যদি এটা মায়ের বাড়ি হতো তাহলে চেঁচিয়ে বলা যেত আম্মা এই এক্ষণ এগুলারে বের করো রুমটাকে খালি করো বিরক্ত লাগতেছে এত চিল্লাফাল্লা হইচইয়ে কান ফেটে যাচ্ছে মায়ের কথা মনে পড়তেই চোখের তারায় কিছু একটা ছুটাছুটি করছে স্নেহ মায়ারা সব মাথানাড়া দিয়ে উঠছে এত ভালোবাসত মা বাবাকে সে অথচ তারা একটুও বুঝলো না তাকে জোর করে অন্যত্র বিয়ে দিয়ে তার থেকে কেড়ে নিল তার ভালোবাসার মানুষকে এত করে বলার পরও তার চাওয়ার মূল্যায়ন করল না তারা চোখের জল ভিতরে উদ্গীরন করার চেষ্টায় ধোঁয়াশা তখনই দরজায় ধুম করে আওয়াজ হল ধোঁয়াশার মা নার্গিস বেগম আর বাবা নজরুল ইসলাম এসেছেন ওদেরকে দেখে রুমে উপস্থিত বাকিরা সাইড হয়ে যায় নার্গিস ধোয়াশার দিকে দমকা হাওয়ার ন্যায় ধাবিত হয় মেয়েকে বুকে টেনে নেয় কান্নারা বাঁধ মানছে না এবার দুই তিনবার নাক টেনে স্বাভাবিক হল ধোয়াশা সন্তপর্ণে ভিজা পাপড়ি মুছে নিল অতিশয় অভিমানে মায়ের থেকে সরে গেল কিছুটা ধোয়াশা একবারও তাকায় না মা বাবার দিকে যারা তার অনুভূতির মূল্য না তাদের দিকে তাকাতেও মন চাচ্ছে না তার নার্গিস বুঝতে পারছে ধোয়াশা রেগে আছে তাদের উপর তাই আর বাক্যব্যয় করল না লোকলজ্জায় চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বেদের এক পাশে বসে পড়ল না অপরদিকে নজরুল বসার ঘরে গেল ওখানে আগে থেকেই বসেছিল ফারুক চৌধুরী ও তার ভাইয়েরা নজরুলকে দেখামাত্রই তিনজন হ্যান্ডশ্যাক করল সকালের পর এই পর্যন্ত ধোয়াশাকে দেখা হয়নি সাদাফের কয়েকবার এসে ঘুরে গিয়েছে রুমের বাইরে কিন্তু লোকলজ্জায় ভিতরে উকি মারা সাধ্যে কুলায়নি যত যাই হোক বৌটা গুণ্ডা হোক আর যত ঘাটতারাই হোক না কেন এটাকে না দেখে যেন থাকা যায় না একে এক পলক দেখলেই যেন চোখের শান্তি হয় সময় যত বাড়ছে নিঃশ্বাসের মতো হয়ে উঠছে এই মেয়ে প্রেমের প্রগার ছন্দে নিখুতভাবে মহাবিষ্ট করছে স্বামীরূপে থাকা পুরুষটিকে এবারে ভিড় কমেছে কিছু একটা খাওয়া দাওয়ার পর্ব চলছে তো তাই অর্ধেক লোকজনই প্যান্ডেলে নাফিজার রুমের কাছাকাছি আসতেই ঝড়ো হাওয়ার মতো হুট করে সামনে এসে পড়ল তন্নি ব্যাস হয়ে গিয়েছে এখন এই ঠোটকাটা বাদর মেয়ে কি নাকি বলে ফেলবে কে জানে মাথা চুলকানোর মতো ভঙ্গি করে অন্যদিকে ঘাড় ঘুরালো সাদাফ এই ওয়েট ওয়েট দা ভাই তুই এখানে এসে পড়েছিস বউয়ের গন্ধ শুকতে শুকতে গন্ধটা কোন বাতাস পৌঁছে রে সেকেন্ড দু এক থম মেরে আচ্ছা দা ভাই ভাবির গন্ধ পুবাল বাতাসে ভেসে বেরায় নাকি উত্তুরে নাকি পশ্চিমায় নাকি দক্ষিণায় সাদাফ আর কি বলবে তার আগেই পিছন থেকে হুট করে উত্তর আসলো এই ওয়েট তন্নিপু দাভাইয়ের হয়ে উত্তরটা আমি দিচ্ছি তোমায় সাদাফ ঘাড় কাত করে অসহায় হয়ে তাকালো মিলির দিকে এই রে একটার জ্বালাই টিকা যাচ্ছিল না আবার আরেকটা এসে হাজির এখন এটা যে কি উত্তর সাজাতে এসেছে কে জানে তন্নি দাঁত কেলিয়ে হাসল মিলির পানে চেয়ে বল বল শুন তাহলে দাভাই হল মৌমাছি আর আমাদের ভাবিযান হল ফুল মৌমাছি যেমন সারাক্ষণ মধু খেতে ফুল অন্বেষণ করে তেমনি দাভাইও মধু খেতে ভাবি মিলির পুরো কথা শেষ হবার আগেই ধমকালো সাদাফ এই মেয়ে একদম চুপ কীসব আবোলতাবোল বকছো একটুখানি লজ্জাও কি নেই তোমার থাপড়ে গাল লাল করে দিব একদম মিলি জীব কেটে হাসছে কিছুই বলছে না ভাবা যায় কত পাকা পাকা কথা জানে এই পিচ্ছি ওই তন্নিটার সাথে থেকেই শিখেছে এগুলো সব ওই তন্নির সঙ্গে সারাক্ষণ গিট লেগে থাকার কুফল কথায় আছে না সঙ্গ দোষে লোহা ভাসে অসহায়ের মতো চলে যাচ্ছে সাদাফ এদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল এই বাড়িতে ঠোটকাটাদের মেলা সবগুলো ঠোটকাটা অকালপক্ক হৃদয় ঠোটকাটা তন্নি ঠোটকাটা শেষ পর্যন্ত এই মিলিটাও ভাবা যায় সাদাফ চলে যেতেই জোরে সোরে এক হাসি দুজন কি একটা বললি রে মিলি দাভাই তো পুরাই চিতপটাং নিজের হাত মিলির হাতের সঙ্গে টুকে আলতো করে তালি বাজিয়ে বলল তন্নি মিলি ঠোঁট এলিয়ে হাসছে হাসির জন্য কথা বলতে পারছে না দেখা দেখি তন্নিও হাসছে যেন হাসির বর্ষর এক মেলা বসেছে দু তলায় রুমের বাইরে দপদপ করে পা ফেলে হাঁটছে সাদাফ নতুন বিয়ে হয়েছে কই এখন বউটার সাথে সময় কাটানোর কথা ছিল আর সেখানে সময় কাটানো তো দূর সেই সকাল থেকে চোখের দেখাটাও মিলেনি না তাকে রাগে দুঃখে হৃদয় কুচকে আসছে বারবার একটার ঘরে শুয়ে পড়েছে ঘড়ির কাটা হাত ঘড়িতে সময় দেখে হাসফাস করতে করতে আবারও শিরিবে নিচে নেমে আসে সাদাফ চটাং করে হাতে টান পড়ল ঘুরে তাকাতেই হৃদয় চোখে ভাসল হৃদয়ের চোখে মুখে ক্লান্তি চুলে পাঞ্জাবিতে বালি লেগে আছে মনে হচ্ছে কোথাও থেকে যেন রেসলিং খেলে এসেছে এই দাভাই কই ছিলি তুই কখন থেকে খুঁজছি তোকে রুমেই তো ছিলাম ইদানিং আবার পর্দায় থাকা শুরু করে দিয়েছিস না তো চোখ টিপে হৃদয়ের দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে চোখের কোণে দুষ্টুমি মাখিয়ে আছে সাদা ফাসল তা দেখে ওর শুভ্র পাঞ্জাবিতে লেগে থাকা বালিগুলো আলতো হাতে ঝেড়ে দিয়ে বলল তা কোথায় থেকে গড়াগড়ি খেয়ে এলি হৃদয় হাসল সশব্দে সাদাফের হাত ধরে টানতে টানতে বলল সেখানেই নিয়ে যেতে এসেছি তোকে চল আকস্মিক ভরকালো সাদাফ কোথায় আরে বাবা চল না ওকে টানতে টানতে সাদাফকে প্যান্ডেলের কাছে নিয়ে আসলো হৃদয়। सेखने साउंड बक्से का गान बाज् तुमको पया है तो जैसे खोया हन कहना चाहुन वी तो तुमसे क्या काह रोमांटिक गाने माटी कापिए नाचे किचु ऐले पेले सादा फास्ते ही सबगुलो एस झापिए पड़े और जड़ी माखिए गाले मुखी गाए। ঝকঝকে তকতকে সাদা পাঞ্জাবির দফারফা অবস্থা হয়ে যায় জড়ি লেগে আশপাশটায় আত্মীয় স্বজনে জমজমাট সেই সাথে লেগে আছে ক্যামেরাম্যানদের আনাগোনা ফটোশ্যুট করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে ওরা এতক্ষণে সাদাফের অসংখ্য ছবি তুলে নিয়েছে কোনোমতে ভিড় খেলে আড়ালে আসে সাদাফ পাঞ্জাবির দিকে তাকাতেই দেখে নাজেহাল এর যাক এসব ব্যাপার না তবে হৃদয়টা কই গেল তাকে এখানে নিয়ে এসে কই হারিয়ে গেল ছেলেটা চারিদিকে চোখ ঘুরাল সাদাফ একেবার তার বরাবর ভিড়ের মধ্যে হাত পা নাড়িয়ে ধুমধারাক্কা নাচ্ছে হৃদয়ে সাথে তাল মিলাচ্ছে অন্যরাও এহেন দৃশ্যে কপালে হাত ঠেকালো সাদাফ এই ছেলেটা সত্যি এখনো বাচ্চাই রয় গিয়েছে বয়স তো কম হল না ছাব্বিশ পেরিয়ে যাচ্ছে তাও বিরিং স্বভাবটা যায়নি ওদিকে বেকনিতে দাঁড়িয়ে শতার্ধেক ছেলেপেলের ভিড়ে উড়াধুরা নাচুনেওয়ালা হৃদয় ভাইকে দেখে ফিক করে হেসে তন্নি এ কি তার হৃদয় ভাই নাচতেও জানে একজন পুলিশ অফিসারও এমন করে নাচ জানে জানা ছিল না তো মুহূর্তেই পঞ্চদশী তন্নির ক্ষুদ্র মন বলে উঠল হৃদয় ভাই আমিও নাচব আপনার সাথে পরক্ষণেই আবার বোধ হল ওখানে অনেক পুরুষ মানুষ ওখানে যাওয়া যাবে না যদি কোনোভাবে তার বাবা তাকে সেখানে ঘুরঘুর করতে দেখে ফেলে তাহলে মহাকাণ্ড বাঁধিয়ে ছাড়বে তবুও ক্ষুদ্র মনে মহাবাসনা রয়েই গেল এক প্রকার খাওয়া দাওয়ার পর্ব শেষে সাদাফ ও ধোঁয়াশাকে স্টেজে আনা হয় ধোঁয়াশাকে মাত্রই মন শান্ত হয় সাদাফের সেই সাথে শান্ত হয় দুচোখ ই সেই লাল টুকটুকে গালের নারীটা এত সুন্দরী কেন হল ততটা তো নাশে তবুও যেন সর্বদা মাদক বহন করে চলে ধোয়াশার দিকে একধানে তাকিয়ে আছে সাদাফ নিজেকে এখন নেশাখর মনে হচ্ছে তার আর সেই নেশা হল তার এই গজদন্তিনী নিজের অনুভূতির সঙ্গে পেরে ওঠছে না সাদাফ ইচ্ছে হচ্ছে এখনই গাল টিপে দিতে এর ধোয়াশা ভ্রু কুচকালো লোকচক্ষুর আড়ালে সাদাফকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এ কি এই বেটা এভাবে শকুনের মতো তাকিয়ে আছে কেন এত মানুষ এখানে কি ভাববে তারা রাগে নাকের পাটাতন ফুলছে ধোয়াশার তাকা তাকা আরও বেশি করে তাকিয়ে থাক দরকার হয় চোখে চশমা লাগিয়ে তাকা একবার খালি ভাগে পাই তোকে ন্য রা করে ছাড়ব ক্যামেরাম্যানরা সার বেঁধে দাঁড়িয়ে পড়েছে পরিবার ফটো তোলা হবে এখন তন্নি আর তার মায়ের এখানে আসা নিষেধ তোহা সাদাফের বোন অসুস্থ আর হৃদয়টা লাপাত তাতাই তাৎক্ষণিকভাবে ওদের চারজনকে ছাড়াই ফটো তোলা হয় চৌধুরী পরিবার একসাথে দাঁড়াতেই ক্যামেরায় ক্লিক পড়ল কয়েকটা তাছাড়াও গেস্টরা যার যার মতো নবদম্পতির সাথে সেলফি নিচ্ছে সুন্দর এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ক্যামেরা বন্দি করছে নিজেদেরকে ওদিকে পুরো ডাইনিং জুড়ে পায়চারি করছে তন্নি মাঝে মাঝে সদর দরজার বাইরে উকি মেরে তাকাচ্ছে সেই কখন হৃদয় ভাইটাকে দেখেছে সে এখন আবারও দেখতে ইচ্ছে হচ্ছে এদিকে তার বাইরে বেরোনো করা নিষেধ রিপন আহমদ চৌধুরীর করা নিষেধ এত এত মানুষের ভিড়ে যেন তার মেয়ে বুকে না দেখা যায় আর ওদিকে ওই হৃদয় ভাইটাও হাওয়া তাছাড়াও একটা ভয়জোকের মতো কামড়ে ধরে আছে মনে এত সুন্দরী সুন্দরী মেয়ে এসেছে বাড়িতে না জানি আবার ওই হৃদয় ভাইটার কাউকে পছন্দ হয়ে যাবে না তো সে আবার এখন কারো পিছনে লাইনটাইন মারছে না তো নাই হতে পারে না আকাশকুসুম ভাবনার লাগাম টেনে দ্রুত বেগে পা চালাল তন্নি এই মুহূর্তে তার ক্ষুদ্র মনের উপর সি ডর বয়ে যাচ্ছে কয়েক কদম সামনে এগুতেই দুচোখের তারায় ভেসে উঠল প্যান্ডেলের পিছনে হৈ হৈ করা হৃদয় ভাই কই এখানে তো সবই ছেলে কোনো মেয়ে তো নেই সে যা ভাবছিল তার কিছুই হয়নি তাহলে হবে কি করে হৃদয় ভাই যে ওমন হতেই পারে না লোকটা দুষ্টু হতে পারে কিন্তু খারাপ না হঠাৎ হৃদয় ভাইয়ের দিকে একটা আছে। নিমিষ লাজ রাঙা মুখ হয়ে উঠল তন্নীর লাজুকলতার বেশে ওরনার দুই পাশ গোল করে মাথায় টানালো দ্রুত তখনই হৃদয় নামটা কেমন যেন মেয়েলি কণ্ঠে শ্রবণ হল আশপাশটা দেখে নিল তন্নি তারই কাছাকাছি খানিকটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার ফ্রেন্ডদের নিয়ে বিরামহীন তাকিয়ে আছে মেয়েটি হৃদয়ের দিকে আর সংলাপের মতো কিছু একটা আওড়াচ্ছে মেয়েটা সুন্দরীও বটে তন্নীর হিংসুটে মন জানান দেয় সে আবার হৃদয় ভাইকে প্রপোজ করার কথা ভাবছে না তো সেদিকে মনোযোগী হল তন্নি যা বুঝলো হ্যাঁ সত্যিই তো এই মেয়ে তো সত্যিই তার হৃদয় ভাইকে প্রপোজ করতে চাইছে আর তা নিয়েই বান্ধবীদের সাথে প্রেমালাপ করছে সেক্ষেত্রে সাহায্য করছে তার এক বান্ধবী দেখে বেশ জ্ঞাতব্য হচ্ছে যথেষ্ট প্রেম সংলাপ জানে ওই মেয়ে রকেটের গতিতে পুরো শরীরের রক্ত উত্তপ্ত হয়ে উঠল টনটন করে উঠল কপালের দুই পাশের শিরাগুলো উন্মাদনা বয়ে যাচ্ছে মস্তিষ্কে শিরদারা বেয়ে ছুটে যাচ্ছে শীতল স্রোত স্থির হয়ে দাঁড়াল তন্নি যদি এই মেয়ে হৃদয় ভাইয়ের কাছে যায় নির্ঘা তাকে এক্সেপ্ট করে ফেলবেন উনি না এ কিছুতেই হতে পারে না এই পুলিশ শুধুই তার আর এমন কিছু হবার আগেই ওটাকে সরিয়ে দিতে হবে চিরশত্রু সতীনরূপী মেয়েটির দিকে তাকিয়ে দৃষ্টিতেই অ গণিবর্ষণ করল তন্ী আক্রোশ ইয়ানক করে তুলল পঞ্চদশী এই তন্নিকে উন্মাদনায় ছুটে গিয়ে ডাইনিং থেকে নিয়ে আসলো ফল কাটার একটি ছুরি ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় পা চালাচ্ছে তন্নি গন্তব্য চিরস ত্রু সেই মেয়েটি এতক্ষণে চোখমুখ রক্তাপ ভাব নিয়েছে তন্নীর অস্বাভাবিক হারে কাঁপছে চোখ দুটো তার দুচোখের উত্তেজিত মনি জানান দিচ্ছে আজ হতে চলেছে মারাত্মক কিছু একটা চলবে